হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেবলিনাস ওয়ার্ল্ড। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আর বেশি কথা বলছি না, কারণ টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝতে পারছোই যে আজকে কিসের ভিডিও। তো আই এম সো এক্সাইটেড। তো আজকে আমরা করছি প্যাকিং, আর আজ হলো মঙ্গলবার আর আমাদের যাওয়া হচ্ছে বৃহস্পতিবার বিকেলবেলা, সন্ধ্যাবেলা ট্রেন 5:55। দীঘা যাচ্ছি সবাই মিলে, তো তার জন্যই প্যাকিং চলছে। আর এখন আমরা কিছু জামাকাপড় আমি ওপর থেকে নামিয়ে নিয়ে এলাম, সোনাইয়ের কিছু দেখতেই পাচ্ছ এখানে। তো এখন আমি বার করবো ট্রলিটা, আর ট্রলিটা আছে আমার ডিভানের ভিতরে। তো চলো আজকে কী কী প্যাকিং করছি, আজকে সব কিছু প্যাকিং করবো না, কারণ কী বলো তো অনেক কিছু ছোটো ছোটো জিনিস নিয়ে যাওয়ার আছে। তো আজ থেকে না একটু একটু করে শুরু করলে ভুলে যাবো, হয়তো মেন জিনিস নিয়ে যেতেই ভুলে যাবো। তো তার জন্য হচ্ছে আজকে কিছু করবো, জামাকাপড়গুলো আজকে সব প্যাকিং করে নেবো, আর টুকটাক যা লাগবে সেই সব কাল হবে, আর যাওয়ার দিনে হচ্ছে খাবার দাবারগুলো সব নেওয়া হবে। তো চলো প্যাকিংটা করে। তো বসে গেছি আমার জিনিস নিতে। তো দেখতে পাচ্ছ এখন আমি শোকেসটার মধ্যে কী নেবো না কী নেবো না সেসব ভেবে ভেবে আপাতত গামছাগুলো আর আমার নাইটি রাত্রে মানে শোবার জন্য সেই দুটো নিলাম, আর বাদবাকি দেখতে পাচ্ছ সব আমার আলমারিতে আছে ভালো ড্রেসগুলো। তো সেখান থেকে এরপরে আমি দেখে শুনে নেবো। তো চলো আমি চটপট করে ড্রেসগুলো সব নিয়ে নিই, কোনগুলো কি নেবো, আর ট্রলিটা বার করে তার মধ্যে প্যাকিংটা করে নিই। দেখলেই তো প্যাকিং করছিলাম, আর মোটামুটি কিছু প্যাকিং কমপ্লিট হলো, সমস্ত কিছু হয়নি এখন, মানে আসলটা হয়ে গেছে, মানে ড্রেসগুলো সব নেওয়া হয়ে গেছে, আর তার সাথে জুতো কিছু জুতোগুলো নেওয়া হয়ে গেছে, আর এরপর ওষুধ পাতা আর বাকি আরও কিছু টুকটাক জিনিস, তারপরে সাজার জিনিস নেওয়া হয়ে গেছে, আর ওষুধপালাগুলো আর টুকটাক জিনিস, আর সেই দিনে খাবার জিনিসগুলো নেব। তো এখন বাজছে 3:15 আর আমি একটু রেস্ট করবো, শুতে যাচ্ছি, সোনাইকে দেখবার অলরেডি শুয়েই আছে, আর আমি যাচ্ছি শুতে। আর ভিডিওটাও এডিট করা হয়নি কালকের ভিডিওটা, সেটাও এডিটিং করবো, আপলোডে বসাবো। তো চলো পরে আবার কথা হচ্ছে। তো ফ্রেন্ড এখন বাজছে 6:15 আর আমাদের চা টা খাওয়া হয়ে গেছে, আর একটা খুব মজার জিনিস তোমাদেরকে শেয়ার করবো বলে ভিডিওটা অন করলাম। তো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, দাঁড়াও। তো তোমরা দেখতেই পাচ্ছ সোনাইকে, ও হচ্ছে আজ হচ্ছে মঙ্গলবার, বুধবার বাদ দিয়ে বৃহস্পতিবার দীঘা যাবে, সেই আনন্দে এখন সারাক্ষণ ওই দীঘার ভিডিও দেখে যাচ্ছে। তো দেখো তোমাদেরকে ক্লোজ থেকে দেখাচ্ছি, আর দেখো তো শুধু দীঘার ভিডিও দেখে যাচ্ছে এখন, ট্রেনের ভিডিও গাইড। তো সারাক্ষণ শুধু মানে কীভাবে দীঘা যাবে, কোন ট্রেনটা যাবে, সে ট্রেনটাকে সার্চ করে ট্রেনের ভেতরটা দেখছে, কীভাবে সিট মানে কী ধরনের সিট আছে, কী ধরনের সিটে বসে যেতে পারবে, এখন ওইসবই চলছে। তো আমাদের প্যাকিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তোমরা তো দেখেইছো, আর যা কিছু আছে তো সেগুলো করে নেব। আর আর একটা হয়েছে, মুশকিল হয়েছে, আমি প্রচুর পরিমাণে ড্রেস নিয়ে নিয়েছি, তার জন্য দুটো ট্রলি একদম পুরো ফুল প্যাকড আপ হয়ে গেছে। তো ভেবেছি যে কিছু ড্রেস কাট আপ করবো, আর তাছাড়া আমার অন্য জিনিসও নেওয়ার আছে, সেগুলো এখনও নেওয়া হয়নি, তাহলে আবার একটা ব্যাগ হয়ে যাবে। তো লাগেজ আর বাড়াতে চাইছি না, ও দুটো আমাদের কম্পার্টমেন্ট F3।
তো লাগেজ কম করেই আমরা যাব, তো বুঝতে পারছো প্রচন্ড কাশি এখনো হচ্ছে, কমেনি গাইস ইউ নো আই অ্যাম ভেরি এক্সাইটেড। কেন জানো আমরা আবার দু বছর পর বাইরে যাচ্ছি। দু বছর কোথায়? হ্যাঁ দু বছর তো হচ্ছে 2020 লাস্ট, 2020 আমরা পুরী গেছি, আর এখন এটা হচ্ছে 2022, তো দীঘা যাচ্ছি। আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা হুটহাট কোথাও বেরোতে পাই না, এটার জন্য আমাদের এক্সাইটমেন্টটা একটু খুব বেশি, মানে অতিরিক্ত লেভেলে পৌঁছে যায়। আর আমরা মানে বছরে একটা করে ট্যুর করলে যেটা হয় সেটা হয় না আমাদের, আমাদের খুব রেয়ার বেরোনো হয়, তার জন্য আনন্দটা একটু বেশি। তো চলো পরে আবার কথা হচ্ছে। তো তোমাদেরকে বললাম না যে আমার প্রচুর পরিমাণে ড্রেস নেওয়া হয়ে গেছে, তো তার জন্য দেখতে পাচ্ছ এখন আমি আবার ট্রলিকে খুলে আবার সমস্ত ড্রেস বার করছি, এবং এখান থেকে কিছু কিছু আমি কমাচ্ছি, কারণ সব প্রচুর পরিমাণে ড্রেস নেওয়া হয়ে গেছে বললামই। তো দেখি কোনগুলো কি কমানো যায়, তারপর তোমাদেরকে কমিয়ে তারপর দেখাচ্ছি। এগুলো আবার সব কাটিং করলাম, এগুলো অনেকগুলো হয়ে গেছিলো, এগুলো আবার সব বাদ দিয়ে দিলাম, আর এখন আপাতত এটা আর এটা হয়েছে। আর এখনও আমার একটা সাইড ব্যাগ হবে, আর সোনাইয়ের একটা ফিট ব্যাগ হবে, মোট চারটা ব্যাগ, আর আমার হাজব্যান্ডের তো একটা ব্যাগ থাকবে। কি তো চলো চলো আবার ঘরের কাজ সারি। হাই ফ্রেন্ড, আজকে হলো নেক্সট দিন, আর আজ এখন টাইম হচ্ছে সকাল 10টা, তো এখন রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো কালকে প্যাকিং ট্যাকিং করার পর অনেক রাত হয়ে গেছিলো আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, তো আজকে উঠেছি অনেকটাই লেটে। আর এখন যথারীতি আমি ভাত বসিয়ে দিয়েছি, আর রকির সাথে কিছুক্ষণ মনে হচ্ছিলো, তো সোনাই এখন যাচ্ছে চপ আনতে, তো চপটা আজকে চপ মুড়ি খাবে, তো চপ নিয়ে আসলে তারপর আমাদের টিফিন করা হবে। তো চলো আস্তে আস্তে আস্তে। এখন রকির সাথে একটুখানি মজা হচ্ছিলো, রকিকে এখন ডান্স করানো হচ্ছিলো, রকি এখন রেস্ট করছে। রকি বসো, রকি বসো। আচ্ছা জামা কাপড়গুলো প্রিয়া কেচে দিয়ে গেছে, এগুলো এখন মেলতে হবে, চলো এগুলো মেলেনি। আর কালকে একবার বাজারের দিকে গিয়েছিলাম, তো সোনাইয়ের আর তোমাদের দাদা ভাইয়ের দুটো টি শার্ট নেওয়া হয়েছে ফুল স্লিভ, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ আনা মাত্রই আমি একদম ডাইরেক্ট ব্যাগে ঢুকিয়ে নিয়েছি ট্রলিতে, তো আর বার করা হয়নি। তো দীঘাতে যেয়ে যখন পড়বে তখন তো তোমরা অবশ্যই দেখতে পাবে। আর নিয়েছি দুটো লক, তো ব্যাগে তো লক করতেই হবে, তো তার জন্য তো সেগুলো আর কালকে শেয়ার করা হয়নি। আজকে কিছু কিছু প্যাকিং বাকি আছে, সেগুলো নেব, তো চলো সঙ্গে থেকে দেখি। তো জামা কাপড় আমার মেলা হয়ে গেছে, তো চলো এরপর বাড়ির কাজগুলো সেরে নিই। এখন সময় হচ্ছে দুপুর 12:40, আর আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ পেছনে বিছানা টিছানাও আজকে একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার হয়ে গেছে। তো এখন আমি আর একটু মানে কিছু বাকি আছে ঢোকানোর, তো এটা দেখতে পাচ্ছ ইন্ডাকশানটা, তো ইন্ডাকশানটা নিয়ে যাবো, তো সেটা প্যাকিং করবো, আর তার জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো চলো ঢুকিয়ে নিই ইন্ডাকশানটা। তো ফ্রেন্ড, আজকে এখন বাজে 1:05, তো আর ভিডিওটা কন্টিনিউ করছি না, ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, তো আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে। তাহলে দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড অলওয়েজ স্মাইল, অল টাইম হ্যাপি, টেক কেয়ার, বাই বাই।